হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণাস ফিউশন। আজকে অনেকদিন পর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এখন যেহেতু আচারের সময়, তো চাইলে কিন্তু জলপাই আচার, তারপরে হচ্ছে চালতার আচার, এগুলো কিন্তু বাড়িতে তৈরি করে খেতে পারে। তো আমি আজকে তৈরি করেছি চালতার আচার, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমি খুব সহজভাবে এবং খুব সুন্দর করে এই আচারটি তৈরি করেছি একদম ঝটপট উপায়ে। তো ভিউয়ার্স, চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই মজাদার আচারটি তৈরি করে ফেলেছি। চালতার আচার তৈরি করার জন্য এখানে আমি প্রথমে চারটি চালতা খুব সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণ হলুদ দিতে পারেন, এতে কিন্তু কালারটা দেখতে একটু সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, আমি এখানে চালতাগুলো সেদ্ধ করে ফেলেছি। এখানে আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। ঠিক এরকম করে আমি সবগুলো চালতা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এখানে যে চালতাগুলো একটু বড় ছিল এবং একটু শক্ত ছিল, ওগুলো আমি হালকা থেতে নিচ্ছি। এখানে আমি নিয়েছি কয়েক টুকরো এলাচ, লং, দারচিনি এবং তেজপাতা। এ পর্যায়ে আমি সরিষার তেলের মধ্যে থেতলিয়ে নেওয়া চালতাগুলো খুব সুন্দরভাবে হালকা করে ভেজে নিচ্ছি, যাতে ভেতরের পানিটা শুকিয়ে আসে। খুব বেশি ভাজবো না। এবার কিন্তু আমি এখানে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ভাজার পর কালারটা কেমন এসেছে। ভিউয়ার্স, এবার আমি একটি হাঁড়িতে নিয়েছি যাতে নাড়তে সুবিধা হয়। এবার আমি চালতার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন, আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু এখানে চিনিটা দিয়ে নেবেন। ভিউয়ার্স, আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো চালতা অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। খুব ভালোভাবে নেড়ে আমি চিনিগুলো মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, যে পর্যন্ত কিন্তু চালতার পানি শুকাবে না, ওই পর্যন্ত কিন্তু আমরা এটিকে ভেজে নিব। আমি এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কাটা আমি সুন্দর করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, ওটাই আমি আচারের মধ্যে দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত অনেকটা পানি রয়েছে, এজন্য কিন্তু আমি আরো খানিকক্ষণ এটা ভেজে নিব। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে এটি পেয়ে যাবেন। পাঁচফোড়ন দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে নেড়ে ভেজে নিচ্ছি। এখন কিন্তু খুব সুন্দর একটি স্মেল বেরিয়েছে, একদম আচারের যে পারফেক্ট ফ্লেভার সেটি কিন্তু বেরিয়েছে। ভিউয়ার্স, আপনারা একটু এখন এই পর্যায়ে থেকে দেখতে পারেন লবণ, মরিচ এবং ঝাল ঠিক আছে কিনা। আমিও চেকে দেখে নিয়েছি সব কিছু পারফেক্ট তৈরি হয়েছে। এবার কিন্তু আমি এটি পরিবেশন করে নিব। ভিউয়ার্স, আপনারা যারা খুব সহজভাবে সহজ রেসিপিগুলো দেখতে চান, তারা কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে খুব সহজ রেসিপিগুলো আমার চ্যানেলে খুব সহজভাবে আপনারা পেয়ে যেতে পারেন।